ডিবিএস ম্যাডাম এই ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও। আলোচনার বিষয় দেখো, আমাদের সামনে সেকেন্ড সামেটিভ এক্সাম, আজকে আমরা একটু আলোচনা করব আশীর্বাদের প্রশ্ন উত্তর পর্ব দুই নিয়ে। ওকে, প্রশ্ন উত্তর পর্ব এক আমি আলোচনা অলরেডি করে দিয়েছিলাম তোমাদের, অর্থাৎ আমাদের দশের দাগের পর্যন্ত হয়ে গিয়েছিল। এখন কিন্তু আমরা তারপর থেকে, অর্থাৎ দশের থেকে সরি নয়ের দাগ পর্যন্ত আমাদের হয়ে গিয়েছিল, এখন আমরা কিন্তু দশের দাগের থেকে বাকিগুলো কমপ্লিট করব। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, লাইক শেয়ার যত বেশি করবে তোমাদের ক্লাসের ভিডিও তত বেশি আসবে। লাইক শেয়ার তোমাদের বেশি আছে, দ্যাটস ওয়াই তোমাদের ক্লাসের ভিডিও বেশি আসে। তো বেশির থেকে বেশি ভিডিও পাওয়ার জন্য বেশির থেকে বেশি লাইক শেয়ার করো। তোমাদের সাজেশন আমি দিয়ে দিয়েছি, সাজেশন উত্তর সহ সমস্ত কিছু আপলোড হয়ে গেছে, প্রত্যেকে তোমরা দেখেও নিয়েছো। যারা দেখোনি, ডেসক্রিপশনে বাংলার প্লে লিস্টে সব আছে, তোমরা দেখে নিতে পারবে। ওকে, শুরু করা যাক। দেখো, সবার প্রথমে দশেরটা বলেছে নির্দেশ অনুসারে উত্তর দাও। ওকে, 10.1 বলেছে আমরা সাঁতার জানি, আমরা হাঁটতে জানি, এটাকে আমাদের এবং দিয়ে যুক্ত করতে হবে। তাহলে এবং দিয়ে যুক্ত করলে এটা আমরা কি করব, আমরা লিখব আমরা সাঁতার ও হাঁটতে জানি, মানে আমরা সাঁতার এবং হাঁটতে জানি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে দুটি বাক্য ভেঙে লেখো। ওকে, দুটি বাক্য ভেঙে লেখো 10.2 আমাদের কি বলেছে, তোমরা পৃথিবীর উপরে হাসো, ফুল টুল ফোটাও। এটা কি করতে বলেছে, তোমরা পৃথিবীর ওপরে হাসো এবং ফুল টুল ফোটাও। ঠিক আছে, এটা আমাকে কি করতে বলেছে একটু দেখে নিই আমরা। এটা আমাদের কিন্তু আলাদা করতে বলেছে, 10.2 আমাদের বলেছে হচ্ছে এটা আলাদা করছে, দুটো বাক্যকে ভেঙে লিখতে বলেছে। ওকে, এখানটা প্রিন্ট ওঠেনি, দুটো বাক্যকে ভেঙে লিখতে বলেছে। তো আমরা এটা উত্তরটা লিখব, তোমরা পৃথিবীর উপর হাসো, তোমরা ফুল টুল ফোটাও। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 10.3 বলেছে বর্ষা খুব নেমেছে, নিচেও ডেকেছে বান। এটা যখন তখন দিয়ে বাক্যটা আমাদের যুক্ত করতে বলেছে। তো আমরা এভাবে লিখব, যখন খুব বর্ষা নেমেছে তখন নিচেও নেমেছে বান। ঠিক আছে, এখানে যখন দিয়েছি, এখানে আমরা তখন দিলাম। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 10.4 বলেছে আমরা নড়তেও পারি না, কোনো রকমে ভিড় বাড়াই। তো আমরা এটা কি দিয়ে বলেছে, কিন্তু অব্যয়টা দিয়ে বাক্যটা যুক্ত করতে বলেছে। তা আমরা লিখবো হচ্ছে আমরা নড়তেও পারি নে, কিন্তু কোনো রকমে ভিড় বাড়াই। ঠিক আছে, নেক্সট 10.5 বলেছে এক ঢোক জল খেলো এবং পিঁপড়ে কিছু বলতে পারলে না, এবং অব্যয়টা তুলে দুটি বাক্যকে একটি বাক্য বাক্যে লেখো। অর্থাৎ আমাকে একটা বাক্যে লিখতে হবে। তো আমরা এভাবে লিখবো, এক ঢোক জল খেয়ে পিঁপড়ে কিছু বলতে পারলে না। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট আমাদের বলেছে 11টা দেখো, নিচের শব্দগুলি কয়েকটি বাক্যে উত্তর দাও। 11.1 বলছে পাঠ্যাংশে কোন কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে, প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ পাঠ থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে। মানে পাঠের কোন কোন লাইনে আমরা উদাহরণ পেয়েছি সেটা দিয়ে কোন ঋতুর কথা বুঝিয়েছে আমাদের লিখতে বলেছে। তাহলে পাঠ্যাংশে গ্রীষ্ম, বর্ষা এবং শরৎ ঋতুর প্রসঙ্গ রয়েছে। ঠিক আছে, একদিকে লিখেছি ঋতু, একদিকে আমরা লিখেছি উদাহরণ। প্রথমে ঋতুর জায়গায় আমরা কী লিখলাম, বর্ষা। বর্ষা কোন লাইন থেকে বুঝতে পারলাম বর্ষার কথা, যেমন বর্ষা খুব নেমেছে। ঠিক আছে, নেক্সট আছে দেখো গ্রীষ্ম, গ্রীষ্ম দিয়ে কী রয়েছে, রোদ্দের পুরে বন্ধুর দল ধুলো হয়ে আছে। রোদ্দুরে পরে বন্ধুর দল ধুলো হয়ে আছে, এটা থেকে বুঝলাম। নেক্সট শরৎ, শরৎ দিয়ে কী করে বুঝেছি, শরতে চেয়ে দেখি তারাই কাশবন হয়ে হাসছে। ঠিক আছে, এই লাইনটার থেকে আমরা বুঝলাম এগুলো সবই পাঠ্যাংশ ছিল। ঠিক আছে, নেক্সট 11.2 কী বলেছে, পাতা গাছের কী প্রয়োজনে লাগে, পাতা গাছের কী প্রয়োজনে লাগে। দেখো, এটা আমরা কী করে লিখতে পারি, পাতা গাছের কী প্রয়োজনে লাগে। ঠিক আছে, গাছের তো প্রধান অঙ্গই হলো পাতা, পাতার মধ্যে গাছ নিজের খাবার তৈরি করে, ক্লোরোফিল, পাতায় যে ক্লোরোফিল কণায় থাকে তার দ্বারাই তৈরি করছে। ঠিক আছে, তা পাতাকে গাছের রান্নাঘর বলা হয়, এই কথাগুলোই আমরা তুলে ধরবো। তাহলে উত্তরটা আমরা কী লিখবো, পাতা ছাড়া কোনো গাছই বেঁচে থাকতে পারে না, গাছের প্রধান অঙ্গ হলো পাতা, গাছের পাতাতে ক্লোরোফিল থাকে, সূর্যের আলোর সাহায্যে পাতার ক্লোরোফিল বাতাসের অক্সিজেন এবং খনিজ জলের দ্বারা খাদ্য তৈরি করে,
তাই পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। পাতায় তৈরি খাদ্যের সাহায্যেই গাছ ধীরে ধীরে নিজেকে বিকশিত করে, বেড়ে উঠে, ফুল ফল ইত্যাদি দেয়। ঠিক আছে, এইভাবে উত্তরটা আমরা কমপ্লিট করব। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন বলেছে, পিঁপড়ের বাসস্থান সম্পর্কে অনধিক তিনটে বাক্য লেখো। প্রথম পয়েন্ট আমরা দেব, পিঁপড়ে সাধারণত দেওয়ালের গায়ে ছিদ্র করে অথবা মাটির নিচে বাসা বেঁধে বসবাস করে। ঠিক আছে, নেক্সট নেক্সট 2 নম্বর পয়েন্টে আমরা দেব, শীতকালের জন্য সারা বছর ধরে খাদ্য সংগ্রহ করে পিঁপড়ে তাদের বাসস্থানের ভেতর একটি নির্দিষ্ট অংশে জমা রাখে। 3 নম্বর আমরা দেব, কিছু কিছু পিঁপড়ে গাছের কোঠরে বা গাছের পাতা একসঙ্গে জড়ো করে বাসা বেঁধে ডিম পাড়ে ও বসবাস করে। ঠিক আছে, নেক্সট দেখো 11.4টা কি বলেছে, বৃষ্টি পাতাকে কোন পরিচয়ে পরিচালিত করেছে। উত্তর লিখব, বৃষ্টি পাতাকে প্রথমে নিজের, এটা বন্ধু হবে, ঠিক আছে, এটা বন্ধু করবে, নিজের বন্ধু বলে পরিচয় দিয়েছে। সে জানিয়েছে যে সে মেঘের আড়াল থেকে পিঁপড়ে আর পাতা সব কথাবার্তা শুনেছে। এরপর বৃষ্টি আরও বলেছে যে পাতা নির্ভীক, কারণ পাতা যদি প্রখর রোদে শুকিয়েও যায়, বৃষ্টির আগমনের সাথে সাথে আবার নতুন আনন্দ ও উদ্যমে জেগে ওঠে। ঠিক আছে, তো ওইটা কি বলতে চাই, যে পাতা নির্ভীক, সে মানে গরমে শুকিয়ে গেলেও বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু এক নতুন উদ্যম পায়। সেটাই, নেক্সট সবার কথা শুনে পিঁপড়ে কি ভাবলো। উত্তর আমরা করব, প্রবল বর্ষার দিনে পিঁপড়ে জলে আটকে পড়ে প্রাণ সংশয়ে আশঙ্কায় প্রথমে ভীষণভাবে ভয় পেয়েছিল এবং ঘাবড়ে গিয়েছিল। গাছের পাতার কথায় পিঁপড়ে তাকে কামড়ে ধরে আশ্রয় নিল, আর গাছের পাতা তাকে দিল বুক ভরা সাহস। আর এর পাশাপাশি বৃষ্টির জল পিঁপড়েকে শোনালো আশার বাণী, কিভাবে খারাপ সময় বুকে বল রেখে টিকে থাকতে পারবে, জীবনে ভালো আবার ফিরে আসবে। ঠিক আছে, কিভাবে বুকে বল রেখে টিকে থাকতে পারলে কমা জীবনে আবার ভালো সময় ফিরে আসবে, এই সব কথা শুনে শোনার পর পিঁপড়ে প্রথমে নিজেকে এটা ধিক্কার জানালো। ঠিক আছে, তারপরে সেও মানে আশায় বুক বাঁধল, এটা ধিক্কার হবে। ঠিক আছে, পিঁপড়ে নিজেকে ধিক্কার জানালো এবং পরে আশায় বুক বাঁধলো। ওকে, এইভাবে উত্তরটা আমরা লিখব। ঠিক আছে, নেক্সট নেক্সট প্রশ্ন বলেছে 11.6, প্রকৃতির বুকে শরদের আশীর্বাদ কিভাবে ঝরে পড়ে। উত্তর, ঋতুচক্রের শুরু হয় গ্রীষ্মকাল দিয়ে, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের ফলে প্রাণী জগৎ ও উদ্ভিদ জগৎ অতিষ্ঠ হয়ে ওঠে, এরপরেই আসে বর্ষাকাল। সাধারণত বর্ষাকাল আনন্দের ঋতু, কিন্তু কখনো কখনো প্রবল বর্ষার ফলে চরম বিপদ ডেকে আনে। বন্যার জল যেন তখন অভিশাপ বলে মনে হয়, তাই এই 2 ঋতুর পর শরৎ ঋতুর আগমন আশীর্বাদের মতো মনে হয়। এই সময় না থেকে, দেখে নাও ভালো করে সরাবো, হ্যাঁ, এই সময় না থাকে প্রবল উত্তাপ, না থাকে বন্যার কোনো আশঙ্কা। চারিদিক জুড়ে দেখা যায় কাশফুলের হাসি মুখ, মাথার ওপর নীল আকাশ, তার উপরে হেসে বেড়াচ্ছে সাদা সাদা মেঘ। এই মনোরম পরিবেশের সমস্ত জীবজগৎ এক নতুন জীবন লাভ করে। এই পরিবেশে বেঁচে থাকা অনেক সাহস আর আনন্দময়, এটা হওয়া হবে শুধু, হয়ে ওঠে এইভাবে প্রকৃতির উপর শরদের আশীর্বাদ ঝরে পড়ে। ঠিক আছে, এইভাবে উত্তরটা আমরা লিখব। নেক্সট নেক্সট 12.1-এর প্রশ্নটা, বৃষ্টির সময় তোমরা চারপাশের প্রকৃতি কেমন রূপ নেয়, তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ নেয়, সে সম্পর্কে কয়েকটা বাক্য লিখতে। তো আমরা এইভাবে লিখব, বৃষ্টির সময় সমস্ত আকাশ জুড়ে কালো মেঘে ঢেকে থাকে, এরপর কালো মেঘ থেকে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ার সাথে সাথে প্রকৃতি এক অপরূপ সাজে সেজে ওঠে। নেক্সট আমরা লিখব, চারিদিকে গাছপালা, ঘর বাড়ি সমস্ত কিছুর ওপর জমে থাকা সমস্ত ধুলো ধুয়ে যায়। ঠিক আছে, বৃষ্টির জলে। নেক্সট, তখন প্রকৃতি যেন এক নতুন রূপ নেয়, চারিদিক হয়ে ওঠে আরো সবুজ, আরো রঙিন। নেক্সট আমরা করব, কখনো কখনো বৃষ্টির সঙ্গে সঙ্গে দামাল হাওয়া চারিদিকে এক অদ্ভুত হিল্লোড় জাগায়, গাছগুলোকে দেখে মনে হয় তারা যেন একে অপরের সঙ্গে কথা বলছে। ঠিক আছে, নেক্সট আমরা দেব,
নদী নালা খাল খন্দ বৃষ্টির জলে ভরে ওঠে, খাল বিলও লিখতে পারি। নেক্সট, চারিদিকে জুড়ে শোনা যায় ব্যাঙেদের অক্লান্ত ডাক, বা ব্যাঙেদের ডাক বললেও হবে। কখনো কখনো এক নাগারে হয়ে চলা বৃষ্টি বন্যার আকার ধারণ করে, নদীর দুকুল ছাপিয়ে জল ফুলে ফেঁপে ওঠে। নেক্সট আমরা দেব, নদীর দুকুল ছাপিয়ে বন্যার জল ঢুকে পড়ে ঘর বাড়ির মধ্যে। শুধু গ্রামের পথঘাটি নয়, রাস্তায় শহরের রাস্তাতেও জল জমতে শুরু করে। ঠিক আছে, বৃষ্টির সময় গাছপালা উদ্ভিদ জগৎ এক নতুন উদ্যমে মেতে ওঠে। এখানে আমি পয়েন্ট করে করে দিয়েছি অনেকগুলো, তো সে পয়েন্ট করে দিলে লিখতে সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, নেক্সট 12.2 প্রশ্ন দিয়েছে, পিঁপড়ে গাছের পাতায় আশ্রয় নিয়েছিল কেন? উত্তর লিখব, এক প্রবল বর্ষণের দিনে চারিদিকে জলে ভাসছে। আমরা সকলেই জানি পিঁপড়ে খুবই ছোট্ট প্রাণী, একটি এক ফোঁটা বৃষ্টিও তার গায়ে আছড়ে পড়লে সে আঘাত পেতে পারে, এমনিতেই মারাও যেতে পারে। ঠিক আছে, মানে এমন কি আর কি, এমনকি মারাও যেতে পারে। এমন পরিস্থিতিতে একলা অসহায় পিঁপড়েটি বন্যার জলে পথ হারিয়ে প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছিল একটি ঘাসের পাতার নিচে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 12.3, পাতা কেন পিঁপড়েকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল? উত্তর লিখবো আমরা, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের রচিত আশীর্বাদ গল্পে আমরা জানতে পারি, প্রবল বৃষ্টির সময় বন্যার জলে ভেসে যেতে থাকা একটি পিঁপড়ের কথা। বৃষ্টির জলে ভেসে যাওয়ার সময় প্রাণ বাঁচাতে পিঁপড়েটি আশ্রয় নেয় একটি ঘাসের পাতার নিচে, কিন্তু মানে জলের প্রবল তোড়ে সে তার ছোট্ট হালকা শরীর নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না। পিঁপড়েটি ভেসে যাওয়ার উপক্রম হয়। তখন সেই পরিস্থিতিতে হতে পারে, বা এমন পরিস্থিতিতে লিখতে পারি, জলের স্রোত পিঁপড়েটিকে ভেসে যাওয়া আটকাতে পাতা পিঁপড়েটিকে তার শরীর কামড়ে ধরতে বলেছিল। মানে এমন সময় তখন পাতা কি বলেছিল না, পিঁপড়েকে নিজের শরীরকে কামড়ে ধরতে। ঠিক আছে, নেক্সট পাতা কি বলে পিঁপড়েকে প্রবোধ দিতে চেয়েছিল? কাজে আসে না কোনোটাই। এখানে তার কোন কাজে না আসার কথা বলা হয়েছে? উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো, এক বর্ষণের দিনে প্রবল জলের তোড়ে যখন পিঁপড়ে ভেসে যাওয়ার উপক্রম হয়, তখন পাতা পিঁপড়েটিকে তার শরীর কামড়ে ধরতে বলে। পাতাটি এরপর পিঁপড়েকে প্রবোধ বা সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে পিঁপড়ের অনেক সুবিধা আছে, কারণ তারা সাঁতার কাটতে জানে, হাঁটতে জানে, দৌড়তে জানে, কিন্তু গাছের পাতারা চিরকালই এক জায়গায় স্থির হয়ে থাকে, কেবল সুরটুরা বাড়ানোর ক্ষমতাটুকু রাখে। এটা সুরটুরা হবে না, এটা আমরা লিখব হচ্ছে কেবল সুরটুর হবে। ঠিক আছে, কেবল সুরটুর টয়সু ডয়সুনরা হবে, সুরটুর বাড়ানোর ক্ষমতাটুকুই রাখে। ওকে, নেক্সট এতটা দেখে নিয়েছো, নেক্সট আমরা কী লিখবো দেখো, পিঁপড়ে আকারে ছোট তাই হাঁটতে দৌড়তে সাঁতার কাটতে পারলেও প্রকৃতির বৃহৎ এবং প্রবল শক্তিগুলোর সঙ্গে তারা এঁটে উঠতে পারে না। তারা এতই ক্ষুদ্র আর দুর্বল যে বাঁচার সব উপায় জেনেও হার মানতে হয় তাদের। আলোচ্য পাঠ্যাংশে দেখা যায় ছোট্ট পিঁপড়েটির প্রাণ সংশয় ঘটেছে, সাঁতার জানা সত্ত্বেও সে জলের তোড়ের সঙ্গে যুঝে উঠতে পারছিল না, তাই সে বলেছিল সে তাদের জানা কোনো জিনিসই বিপদের সামনে কাজে আসে না। ঠিক আছে, তাই সে বলেছিল যে, এটা যে কমা, তাদের জানা মানে তারা সাঁতার জানে, ঠিক আছে, তারা খাদ্য খুঁজতে জানে, তাদের যে কোয়ালিটিগুলো আছে সেই কোয়ালিটিগুলো বিপদের সময় কাজে আসে না, এটাই বলেছিল। ঠিক আছে, নেক্সট 12.5 বলছে, জাস্ট সেকেন্ড, তাই আজ বেঁচে গেলাম, বক্তার আজ বেঁচে যাওয়ার কারণ কি? উত্তরটা লিখবো, উপরিউক্ত উদ্ধৃত অংশটির বক্তা হলেন বন্যা আর বৃষ্টির জলে ঘাসের পাতার নিচে আশ্রয় নেওয়া একটি ছোট্ট পিঁপড়ে। বক্তা বেঁচে যাওয়ার কারণ সে পাতার নিচে আশ্রয় পেয়েছিল, আর জলের তোড়ে সে পাতাটির শিরা কামড়ে ধরে আটকে থাকতে পেরেছিল। এইভাবে পিঁপড়ে তার নিজের প্রাণ রক্ষা করতে পেরেছিল। ঠিক আছে, এইভাবে উত্তরটা কিন্তু আমরা
কমপ্লিট করব। ওকে, তাহলে আজকে কিন্তু তোমাদের আমি 12.5 পর্যন্ত দিলাম, কারণ অনেকটা বড় বড় প্রশ্ন আছে, এর পরের প্রশ্নগুলো অনেক বড়। এতটা তোমরা করো, আবার একটু পরে তোমাদের বাকি প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি। ওকে, আজকের জন্য এটুকু, বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, যাতে তোমাদের ভিডিও বেশির থেকে বেশি আসে। আর এর আগে আমি সমস্ত চ্যাপ্টার, যে যে চ্যাপ্টার তোমাদের এক্সামে আছে, সব আমি আলোচনা করে দিয়েছি, প্রশ্ন উত্তর সহ। সেগুলো সব বাংলায় প্লেলিস্টে পাবে, প্লেলিস্ট ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা দেখে নিও। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, খুব ভালো থেকো।